জর্জরিত হয়ে মানবতা যখন ঘুমড়ে পড়ছিল
দাস বেচা কেনা অর্থাৎ চাকর বেচা কেনা হতো যে টাকা দিয়ে ওখানে চাকর কিনে নিয়ে যেত এটা ছিল দাস প্রথা এই দাস প্রথায় জর্জরিত হওয়ার পর হয় মালপত্র যখন ভুলে মরছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্যের বাণী প্রচার করেছেন সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন চরম দুরবস্থার হাত থেকে দাসদের অর্থাৎ চাকরদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন মানুষকে সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাফসি গোলাম হযরত বেলাল নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হযরত নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ হযরত ঘোষণা করেছেন বেহেস মায়ের পায়ের নিচে কুসংস্কারকে হযরত কোনোদিনই প্রশ্রয় দেননি একবার হযরতের পুত্রের মৃত্যু দিনে একবার আমাদের প্রিয় নবীর ছেলের মৃত্যু দিনে সূর্যগ্রহণ দেখা যায় লোকে বলাবলি করতে থাকে বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ ধারণ করেছে তখন সবার আগে হযরত এই বাস্তব বিরোধী কথা প্রতিবাদ করেন বলেন আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি হচ্ছে চন্দ্র ও সূর্য কারণ জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না হযরতের জ্ঞানের উপর জোর দিয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের উপর জোর দিয়েছেন সবসময় জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক আর বলেছেন তিনি জ্ঞান সাধকের বদাতকালী শহীদের রক্তে অর্থাৎ লহু লোকমানের রক্ত লহুর চাইতে পবিত্র এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়েছেন তিনি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আসো আমরা এই অধ্যায়ের শব্দার্থগুলো জেনে নেব মরুভাষ্কর মানে মরুভূমি সূর্য এখানে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমি সূর্য বলা হয়েছে অর্থাৎ আরবের লোকেরা যখন কুসংস্কার এবং মূর্তি পূজায় ব্যস্ত ছিল বিভিন্ন দেবদেবী পূজা করত যখন তারা অন্ধকারের অন্ধকারে নিমজ্জিত ছিল ঠিক তখনই তখনই মুক্তির বাণী নিয়ে আগমন করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যিনি মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন মুক্তির দিশা এজন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভাষ্কর অর্থাৎ মরুভূমি সূর্য বলে আখ্যায়িত করা হয়েছে ষষ্ঠ পাথর সুগঠন পশ্চিমাতর বসে সোনা পরিঠাকার মতো একরকম কালো পাথর সুরাহি অর্থাৎ পানি পানির একরকম পাত্র অকুত ভয় যা কোনো কিছুতেই ভয় নেই নির্ভীক অভিসম্পাত অর্থাৎ অভিশাপ পরিত্রাণ মানে মুক্তি হাফসি গোলাম আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়ায় জন্মগ্রহণকারী কৃতদাস অর্থাৎ ক্রয় করা দাস মানে যে দাস কেনা বেচা হতো তাদেরকে বলা হয় কৃতদাস গৌরবু মানে রক্ত এই প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মহামানবদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা ও জাগিয়ে তোলা এখন আমি একটু সংক্ষেপে আলোচনা করব তো এই আমরা যে এই প্রবন্ধটি পড়লাম এই প্রবন্ধটির মূল বক্তব্য এই মূল বক্তব্য হচ্ছে মরুভাষ্কর প্রবন্ধের লেখক মহানবী জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতা বিকাশে অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান মানবপ্রেম জীবপ্রেম বহিয়া বিপদে ধৈর্যশীলতা দারিদ্র্যে অচঞ্চলতা শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের যে কাল্পনিক নানা তথ্যে ভরা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত আল্লাহর মহানবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো তাই তিনি মানবজাতির গুরু গোটা মানবজাতির গুরু যে তার 63 বছরের বর্ণনা বহু জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূলধারা ছিল অপরিবর্তিত তিনি সবসময় সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেছেন তার চরিত্রে মিশে আছে হাসিখুশি ভাব কোমলতা কঠোরতা আপন বিশ্বাসী সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বস্ত্রের মতো কঠোর পর্বতের মতো অটল কিন্তু নারী পুরুষ বন্ধুবান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন বাবার সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুম অর্থাৎ ফুলের মতো কোমল তার চরিত্রে ছিল প্রীতিতে মমতায় স্নেহে সৌজন্যে দয়ার আধার জীবনে কাউকে তিনি কোনো কড়া কথা বলেননি কাউকে বিসম্পাদ দেননি নিজে নির্যাতিত হয়ে প্রতিদানে তিনি ক্ষমা করেছেন হযরত মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন তিনি চরম দুরবস্থা কবলিত কৃতদাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু হযরত কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেননি যা সত্য যা যুক্তিগ্রাহ্য তার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন হযরত জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সবসময় এরপরে মুসলমান সমাজে জ্ঞান বিজ্ঞান চর্চা এগিয়ে যাওয়ার প্রেরণা উজ্জীবিত হয়েছে
এমন আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে মরুভাষ্য প্রবন্ধটি লিখেছি সেই হবিবুল্লাহ বাহার এই আমাদের লেখক সম্পর্কিত তথ্য জেনে নেব। হবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য, অর্থাৎ আমাদের জাতীয় কবি নজরুলের একজন ভক্ত শিষ্য এবং চিন্তা কর্মে পুরোপুরি মার্গদাতা। 1906 খ্রিস্টাব্দে তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। মূলত প্রবন্ধকার হলেও তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন, যেমন ওমর ফারুক, আমির আলী ইত্যাদি। 1966 খ্রিস্টাব্দের 15 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসলে তোমাদের অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্নে চলে যাব। যেহেতু তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন তো থাকে 30টি, তো তার মধ্যে তোমাদের অনুশীলনীর মধ্যে থেকে কয়েকটা বহুনির্বাচনী থাকে, বাকি তোমাদের সহায়ক বই থেকে থাকে। তো আমি তোমাদের অনুশীলনীর বই থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সলভ করে দিচ্ছি। ভাগ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বস্ত্রের মতো কাপড় ছিলেন? ক, গভীরাত্ম বিশ্বাসে। খ, নারীর মর্যাদা রক্ষায়। গ, সত্য সংগ্রামের চেতনায়। ঘ, সাম্যের প্রচার প্রতিষ্ঠায়। সেটা ছিল সত্য সংগ্রামের চেতনা। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। উক্তিটির মধ্যে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? ক, ক্ষমা ও মহানুভবতা। খ, দয়া ও করুণা। গ, প্রেম ও ভালোবাসা। ঘ, বাৎসল্য ও ন্যায়বিচার। সেটা হবে ক্ষমা ও মহানুভবতা। 3, কারণ জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না, উক্তিটির মধ্যে দিয়ে হযরতের কোন ধরনের মর্মভাব প্রকাশ পেয়েছে? ক, সাম্যবাদিতা। খ, মানবপ্রেম। গ, সংস্কার মুক্তি। খ, দৃঢ় বিশ্বাস। সেটা হচ্ছে সংস্কার মুক্তি, যে কারো জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে। এই দুটো হচ্ছে মহান আল্লাহর দান। 4, কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ? ক, সহিংসতা। খ, ধৈর্যের। গ, পেশী শক্তি। খ, স্মৃতিশক্তি। সেটা হচ্ছে স্মৃতিশক্তির দিক দিয়ে, কারণ তারা বিরাট বিরাট কাব্যগ্রন্থ মুখস্থ করে ফেলত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসলে তোমাদের সৃজনশীল অংশে চলে যাবো। তো আমি সেই উদ্দীপকটি পড়ে তোমাদেরকে একটু পথ দেখে দিচ্ছি। তোমরা একটা সৃজনশীল, তোমরা সৃজনশীল প্রশ্নটি উদ্দীপকটি পড়ে সৃজনশীল প্রশ্নগুলো করে ফেলবে এবং তোমাদের সহায়ক বইয়ে যে সৃজনশীলগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অঙ্গীকার তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা করে তিনি বন্ধুর গুলগুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। মানুষের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? তিনি ছিলেন তার চরিত্র ছিল প্রীতিতে মমতা স্নেহ সৌন্দর্য দয়ার আধার। জীবনের কাউকে তিনি করাগত করেন, কাউকে সম্পদ দেননি। নারী পুরুষ বন্ধু বান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। এগুলো তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল এবং তার তিনি ছিলেন ফুলের মতো, কুসুমের মতো কোমল। উদ্দীপকে সেগুলো কথাই বলা হয়েছে। সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু ফল দেয় যদি সব উপস্থাপন করো। তো তোমরা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রবন্ধটি পাঠ করলেই তোমরা প্রবন্ধটির আলোকে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা যদি নিজ থেকে সৃজনশীল তৈরি করতে চাও বা নিজে সৃজনশীল ভালোভাবে গুছিয়ে লিখতে চাও, তাহলে তোমাদেরকে এট ফার্স্ট তোমাদের প্রবন্ধটি সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে। তোমরা যদি প্রবন্ধটি খুব ভালোভাবে আয়ত্তে রাখো এবং প্রবন্ধকার অর্থাৎ লেখকের সম্পর্কিত তথ্য তোমাদের জানা থাকে, তাহলে তোমরা খুব সহজে সৃজনশীল লিখতে পারবে। তা আমি আগে বলবো, তোমরা সৃজনশীল সরাসরি সৃজনশীলে না গিয়ে আগে তোমরা প্রবন্ধটি পড়বে এবং বুঝতে চেষ্টা করবে এবং সেই অনুযায়ী সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তো তোমরা যেন ভালোভাবে পাঠ প্রস্তুতি নিতে পারো, ভালোভাবে লেখাপড়া করতে পারো এবং বাসায় বসে থেকে ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে পারো। তোমরা যেন সুস্থ থাকা, সুস্থ থেকে লেখাপড়া ভালোভাবে লেখাপড়া করতে পারো। তোমাদের সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।